একটা কথা বলি তারেক, জি আমাদের সময়ে ম্যাট্রিক পাস করার আগে কিন্তু প্যান্ট পরতেও দেওয়া হতো না, ফুল প্যান্ট পরতে দেওয়া হতো না, পাজামা বা হাফ প্যান্ট পরতে হতো, আর ঘড়িও কিনে দেওয়া হতো না। কিন্তু আমার ঘড়ির শখ, ঘড়িও দেওয়া হতো না, ঘড়িও পরতে দেওয়া হতো না, কিন্তু ঘড়ির শখ, ঘড়ি পরবো। আম্মা লুকিয়ে ঘড়ি কিনে দিয়েছিলেন, কিন্তু সেটা আমি যেন ঘরে না পরি বাইরে যেয়ে পড়তে পারি, এক। আর দুই হচ্ছে যে প্যান্ট একবার খুব আবদার করলাম, আব্বা প্যান্ট বানিয়ে দিলেন, কিন্তু সেটা পাজামার মতোই, এত ঢিলা, কিন্তু তখন টেডির আমল। বাকি যেগুলো, এগুলো হচ্ছে কি লতায় পাতায় বেড়ে ওঠার মতো, ঠিক স্বপ্ন বদল বলবো না, একটা সঙ্গে আর একটা কোনো না কোনো ভাবে সম্পর্ক রয়েছে বলে আমার মনে হয়। কখনো মানে এমন, হ্যাঁ হয়তো বলবো যে অভিনয়টা আমি করা শুরু করেছি, কিন্তু অভিনয় করার স্বপ্ন আমার ছিল না। আমি কখনো ভাবিনি যে আমি টেলিভিশন অভিনয় করব, সিনেমা অভিনয় করব, এটা কখনো আমি মঞ্চে অভিনয় করব আমি কখনো ভাবিনি। এত বড় ক্যানভাসের মানুষকে দিয়ে আড্ডা শুরুটা কিভাবে শুরু করতে হয়? আফজাল ভাই সবসময় বলে থাকেন যে তার জীবনের কোনো লক্ষ্য নেই, লক্ষ্যহীন ভাবে খুব স্বচ্ছন্দে জীবনটাকে যাপন করেছেন। তো সেক্ষেত্রে একটা প্রশ্ন থাকে যে লক্ষ্যহীন থেকেও যদি লেখালেখি, অভিনয়, চিত্র কলা সবকিছুতে এতটা সফল হওয়া যায়, তাহলে বোধ হয় লক্ষ্যহীন ভাবে জীবনটা যাপন করাই ভালো। আফজাল ভাইয়ের সাথে আমার অনেক দিনের পরিচয় তা না, আমার বছর সাতেক আগে আমি খুব ভয়ে ভয়ে বইমেলায় তার মানুষ ভ্রমণ বইটি অটোগ্রাফ নিতে গিয়েছিলাম। তখন তিনি আমাকে খুব একটা চিনতেন না, পরিচয় দিয়েছিলাম যে আমি সংবাদকর্মী, লেখালেখি করি, ঘুরু ঘুষকে তাকিয়েছিলেন। তখন মনে হয়েছিল এই মানুষটাকে কোনোদিন আমাকে চিনবে। আজ আমার খুব ভালো লাগে যে আমি গর্বস্বরে বলি যে এই মানুষটা আমাকে চেনে, এমনকি এই অনুষ্ঠানের পরে আমি অনেককে বলবো যে আমার শোতে আফজাল ভাই এসেছেন, এমন গর্বস্বরে বলার মতো মানুষ বাংলাদেশে ধীরে ধীরে কমে যাচ্ছে। আফজাল ভাই আমাদের তেমনই আদরে, শ্রদ্ধার, সম্মানের মানুষ। আজকে আফজাল ভাইয়ের সাথে কিছুক্ষণ থাকবো, কাটাবো, তার কথা শুনবো এবং শেষ আবদার দু চার লাইন আবৃত্তি শুনবো। আমি স্বাগত জানাচ্ছি আমার শোতে আফজাল হোসেন। ধন্যবাদ তানভীর, খুব সুন্দর করে বললে, ভালোবাসার কথা শুনতে ভালো লাগে সবসময়। বাবা মায়ের গল্প খুব বেশি যে বলেছেন তা না, আমি ছোট করে একটু নিতে চাই। আমার আব্বা ছিলেন চিকিৎসক, আমার মনে হয় যে আমি সন্তান হিসেবে বলছি না, তাকে আমি যেভাবে দেখেছি তিনি খুব ভালো মানুষ ছিলেন। ভালো মানুষ মানে কিভাবে বলি ভালো মানুষ ছিলেন, যেমন তিনি গাছ লাগাতেন রাস্তার ধারে, কেউ জানতো না, মানে ভালো লাগা থেকে লাগাতেন, এবং সেটি যেখানে লাগাতেন তার উল্টো দিকের বাড়িটার মানুষ জানতো যে এই গাছটার যত্ন নিয়েন। এই মানুষটা একটা ক্যাসেট রেকর্ডার দিয়ে জঙ্গলের মধ্যে হেঁটে পাখির ডাক রেকর্ড করে ঘরে বসে একা শুনতেন আর হাসতেন পাখির ডাক শুনে। আর আমার সঙ্গে তার কোনো ঘনিষ্ঠ সম্পর্ক কোনো কালে গড়ে ওঠেনি। এই কারণে গড়ে ওঠেনি যে দাদা যতদিন বেঁচে ছিলেন তখন দাদা ছিলেন পরিবারের সর্বময় কর্তা, এবং আব্বা ছিলেন আমার চেয়ে বড় একজন, মানে এর বেশি আর সামাজিক মর্যাদা তার ছিল না, আমার এবং তার শুধু বয়সের পার্থক্যটা ছিল, কিন্তু দাদার কাছে আমরা সবাই সমান ছিলাম। সেই জন্য সন্তান হিসেবে কাঁধে হাত রাখা, পাশে বসা, নানা বিষয়ে কথা বলা, এটা কখনো তার সঙ্গে ঘটেনি। কিন্তু যে সবচেয়ে বড় স্মৃতিটা আমি জীবনে বয়ে বেড়াই এবং এখনো আমি যতটা নিয়ন্ত্রিত জীবন যাপন করি, সেই একটা কথায় এসে যাচ্ছে ধুলো উড়িয়ে, আব্বা এবং আমি একটু দূরেই দাঁড়িয়েছিলাম,
আচ্ছা বাসটা যখন এসে থামছে তখন তিনি কাছে গিয়ে সে কাঁধে হাত রাখলেন, দেখে বলেছিলেন যে তোমাকে এতদিন ধরে আমরা না করেছি যে কোনটা করবে আর কোনটা করবে না, আজকে থেকে তুমি তোমাকে না করবে যে তুমি কোনটা করবে আর কোনটা করবে না, তুমি তোমার। আমি এখনো পর্যন্ত কথাটা মনে রেখেছি, আমার কাছে মনে হয়েছে যে এর চাইতে বড় দর্শন আমি আর কারো কাছ থেকে পাইনি। আর মা হচ্ছে মা, আমার মনে হয় যে সব মাই খুব কোমল একটা জায়গা, মানে আমার যেহেতু দাদা অত্যন্ত কঠোর প্রকৃতির মানুষ ছিলেন, আব্বা নিকটে ঘেঁষতে পারতেন না, আমি ছিলাম দাদির খুব আদরের, আর মারও কিন্তু ঠিক সন্তান হিসেবে যেভাবে আগলে রাখার দরকার যে বয়সটাতে সেভাবে তিনি পারেননি। তবে তার কিছু ছেলেবেলার স্বপ্ন সাধ কীভাবে তিনি পূরণ করেছেন ওগুলো মনে করলেই আমি মাকে পাই যে মা বলতে আসলে কি। যেমন একটা কথা বলি তারেক, আমাদের সময়ে ম্যাট্রিক পাস করার আগে কিন্তু প্যান্ট পরতেও দেওয়া হতো না, ফুল প্যান্ট পরতে দেওয়া হতো না, পাজামা বা হাফ প্যান্ট পরতে হতো, আর ঘড়িও কিনে দেওয়া হতো না। কিন্তু আমার ঘড়ির শখ, না ঘড়িও পরতে দেওয়া হতো না, কিন্তু ঘড়ির শখ, ঘড়ি পরবো। আম্মা লুকিয়ে ঘড়ি কিনে দিয়েছিলেন, কিন্তু সেটা আমি যেন ঘরে না পরি বাইরে যেয়ে পড়তে পারি, এক। আর দুই হচ্ছে যে প্যান্ট একবার খুব আবদার করলাম, আব্বা প্যান্ট বানিয়ে দিলেন, কিন্তু সেটা পাজামার মতোই, এত ঢিলা, কিন্তু তখন টেডির আমল, টেডি কি মানে একেবারে গায়ের সঙ্গে লেগে থাকা স্টাইল ছিল তখন, কিন্তু শক্ত ওরকমই হওয়ার কথা, সবাই পড়ছে, তো সেটা তো আর বলা যায় না, দর্জির কাছে মাপ দিলেন পাজামার মতো, সেরকম প্যান্ট বানানো হলো। আমি তো কেঁদে কেটে খুন যে এই প্যান্ট পরবে কে, বানানো হলো কিন্তু পরবো তো না। আম্মা বললেন ঠিক আছে, এটা দরকার আছে আমি তোকে টেডি প্যান্ট বানিয়ে দেবো। আচ্ছা, তো সেই টেডি প্যান্ট কিভাবে পরা হবে, সেটা হচ্ছে আব্বার সামনে দিয়ে আমি ওই ঢোলা প্যান্ট পরে বাড়ি থেকে বেরিয়ে যাব, বেরিয়ে যাওয়ার পরে ঘুরে বাড়ির পাশে একটা বাগান আছে সেই বাগানে ফিরে আসব, আম্মা বাগানে গিয়ে টেডি প্যান্টটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবেন, ওখানে প্যান্ট বদল হবে, বেরিয়ে যাব। এই হচ্ছে মা। ও মাই গড, এতটা ড্রামা। বাবা আলী আশরাফ হোসেন, মায়ের নাম জি মনোয়ারা খানম। আচ্ছা ভাই, আপনার জীবনে যদি স্ট্রাগল মোমেন্টের কথা বলতে বলা হয় ঠিক কোন বছরটা বলবেন? আপনি তো ক্যারিয়ারটা আসলে বিস্তৃত, সেই জায়গা থেকে এটা বলা বোধহয় আপনার মুশকিল, তারপর এটা নিতে চাই। আমার তো মনে হয় যে আমি স্ট্রাগল এখন করছি, আমি জানি এই উত্তরটা বলবেন, করতে হয়নি এই কারণে, যেমন ঢাকা শহরে এসেছি, ঢাকা শহর আমার কাছে কিন্তু মনে হয়নি যে এটা আমার এই শহর পর, কোনোদিনই আসেনি, কিন্তু যেদিন এসেছি সেদিনই মনে হয়েছে যে এই শহর আমাকে আপন করে নিয়েছে। আমি আর্ট কলেজে ঢুকেছি, আর্ট কলেজটা খুব দূরত্বের একটা জায়গা হওয়া উচিত ছিল, কারণ আমি যে স্কুলে পড়াশোনা করেছি সেই স্কুলে কোএডুকেশন ছিল, মেয়েরা ছেলেরা একসঙ্গে পড়তো, কিন্তু সেখানে খুবই কঠোর অনুশাসন ছিল, মেয়েদের দিকে তাকানো পর্যন্ত নিষেধ ছিল। কোনো মেয়ে যদি অভিযোগ করে স্যারদের কাছে যে তাকে তাকিয়েছে, তাহলে স্পেশাল বেদ দিয়ে পেটানো হতো, সুতরাং কোনো ছেলে কখনো সেই দুঃসাহস করেনি। তো সেখান থেকে পড়াশোনা শেষ করে সোজা এলাম আর্ট কলেজে, এবং এই কলেজটা তো সম্পূর্ণ উল্টো, এখানে তো মেয়ে এবং ছেলের কোনো পার্থক্য নেই, তো সুতরাং এই কলেজটাও তো খুব দূরের একটা জায়গা হওয়া উচিত ছিল, কিন্তু আমার অনুভব সেই কলেজ আমাকে যথেষ্ট আপন করে নিয়েছে। তারপর একে একে আমি যে কাজগুলো করতে চেয়েছি আমি করতে পেরেছি। মানে আপনি ভীষণ ব্লেসড জীবনে, এটা বলতে চান? ব্লেসড মানে কি, আমার যেটা ধারণা সেটা হচ্ছে আমরা একটা অসাধারণ সময়ে সময়কে পেয়েছিলাম, যে সময়ে আমি শুধু নই, সবাই দাবি করতে পারে যে যা স্বপ্ন দেখেছে, যা করতে চেয়েছে করতে পেরেছে, বা ওই স্বপ্নের পেছনে ছুটতে পেরেছে।
এখন আমার মনে হয় না কেউ বলতে পারবে সেটা। এখন সবাইকে হয়তো বলতে হবে যে স্বপ্নটা আছে, কিন্তু লম্বা করে টানতে হবে, বাকিটা হয়তো এক একজনের। সেক্ষেত্রে আফজাল ভাই, আপনার আপনার জীবনে স্বপ্ন বদল হয়েছে কবার? মানে প্রত্যেকেরই মফস্বলে একটা স্বপ্ন থাকে, অমুক হবো, বাবা মায়ের দেয়া একটা স্বপ্ন থাকে, এরপরে ঢাকায় এসে একটা স্বপ্ন বদল হতে থাকে। আপনার জীবনে কি এভাবেই মানে ভেবেছিলেন কিনা? প্রথম স্বপ্নটা কি ছিল? প্রথম স্বপ্নটা ছিল হচ্ছে ছবি আঁকবো, সেই জন্যই আর্ট কলেজে এসে ভর্তি হয়েছিলাম। ছবি আঁকাটা এখনো পর্যন্ত খুবই উপভোগ করি, আর বাকি যেগুলো এগুলো হচ্ছে কি লতায় পাতায় বেড়ে ওঠার মতো, ঠিক স্বপ্ন বদল বলবো না, একটা সঙ্গে আরেকটা কোনো না কোনো ভাবে সম্পর্ক রয়েছে বলে আমার মনে হয়। কখনো মানে এমন, হ্যাঁ হয়তো বলবো যে অভিনয়টা আমি করা শুরু করেছি, কিন্তু অভিনয় করার স্বপ্ন আমার ছিল না। আমি কখনো ভাবিনি যে আমি টেলিভিশন অভিনয় করব, সিনেমা অভিনয় করব, এটা কখনো আমি মঞ্চে অভিনয় করব আমি কখনো ভাবিনি। অভিনয় বিষয়টা একদমই ভাবেননি? না মানে, না মানে সবার কৈশোর যেমন থাকে, যে কৈশোরকালে থাকে না যে, আর আমরা তো আসলে যে সময়টায় বেড়ে উঠেছি, আমাদের ছোটকালটা কিরকম ছিল যে গ্রামে 12 মাসে 13 পার্বণ বলতে যা বোঝায়, সারাক্ষণ এটা ওটা লেগেই থাকতো। তো সুতরাং গ্রামে বড়রা নাটক করতেন, আমাদেরও মনে হয়েছিল যে তখন ক্লাস 8-এ পড়ে এরকম যে আমরা তো এটা করতে পারি। তো সেটা কিন্তু আসলে নাটক ভালোবেসে নাটক করব তা ঠিক না, ঝোঁক ওইভাবে করা, কিন্তু তার মানে এই নয় যে ওইটা আমি বহন করে ঢাকায় এসেছি যে আমাকে নাটক করতে হবে, অভিনয় করতে হবে, এটা আমার কখনো মনে হয়নি। হ্যাঁ